ইতালির নেপোলিতে পালমা পাহাড়ের কাছ থেকে এক প্রবাসী বাংলাদেশি রেমিটার যোদ্ধার লাশ পাওয়া গেছে, এই খবর আমরা জানতে পেরেছি। দীপুমণ্ডল নামের এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলায়, আমরা যদ্দূর জানতে পেরেছি। তবে এরকম ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আশা করব যে ইতালীয় প্রশাসন গুরুত্ব সহকারে দেখবেন, এবং আমরাও জানি যে ইতালীয় প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারেই এই জিনিসটি দেখছেন এবং তারাই লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন এবং বাংলাদেশেও তার লাশটি প্রেরণ হবে আমরা আশা করছি। এরকম ঘটনা ইতালিতে খুবই রেয়ার এবং এই সব ঘটনা কিন্তু ইতালিতে তেমন ঘটে না, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। দীপুমণ্ডলের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং আমরা আসলে চাই যে ইতালীয় সরকার আরও তৎপর হবে এবং ইতালীয় প্রশাসন এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন, যাতে করে এরকম আর দীপুমণ্ডলের মতো শুধু বাংলাদেশি নয় কোনো দেশের প্রবাসী যেন নির্মমভাবে নিহত না হয়। এবং ইতালীয় পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, ইতালীয় সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, লাশটি উদ্ধার করেছেন এবং বিগত দিনেও আমরা দেখেছি বিভিন্ন সমস্যাগুলোতে কিন্তু তারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছুটে আসেন এবং সমস্যার সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেন। এই জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও ইতালীয় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।